হয় হুবহুব যেই নোয়াখালী স্বামীকে পাশের ঘরে বেঁধে রেখে নির্যাতন চালায় লজ্জা স্থানে আঘাত করা হয় আর এরা ছিলেন ছাত্রলীগের নেতা এবং কর্মীরা দেলোয়ার বাহিনী ফরাদ বাদল কালাম তারা মিলেই এ কাজটি করে আমরা এটির তীব্র প্রতিবাদ জানাচ্ছি সম্মানিত বন্ধুগণ এ কাজটি হয়েছে আরো বত্রিশ দিন বা এক মাস আগে হয়েছে এটি তারা ভিডিওটি ভিডিও করে ভিডিওটি রেখেছে আর বারবার বোনটিকে উত্তেজিত করছে যে তুমি যৌন কাজ করার জন্য তাকে প্রেসার দেওয়া হচ্ছে সে যে সময় রাজি হয় নাই তারপরে ভিডিওটি তারা সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দেয় সম্মানিত বন্ধুগণ আমরা আজকে লজ্জাবোধ করছি এদেশে জন্মগ্রহণ করে আমরা লজ্জাবোধ করছি আজকে স্বাধীনতার এত বছর পরেও মা বোনদেরকে নির্যাতন করা হচ্ছে একাত্তরের যুদ্ধের কথা শুনেছি কিন্তু একাত্তরে দেখি না কিন্তু তার চেয়েও বেশি নির্যাতন জুলুম করা হচ্ছে আমরা তাদের সর্বোচ্চ শাস্তি চাচ্ছি আপনিও আওয়াজ তুলুন তাদের বিরুদ্ধে কথা বলুন আজকে একটি ভাই লিখেছে যে আমরা লজ্জিত আর আমার দেশ বাংলাদেশ এর ডাক নাম হচ্ছে লজ্জা এটা ছাড়া আর কিছুই নেই আমরা কি বলবো বা সাহারি পেলেছি আমরা লজ্জা ছাড়া কিছু বলতে পারি না এদের সর্বোচ্চ শাস্তি চাচ্ছি আপনারা আওয়াজ তোলুন তাদের বিরুদ্ধে জাগ্রত হন তাদেরকে প্রকাশ্যে পরস্পর করে তাদেরকে শাস্তি দেওয়া হোক আমরা এ দাবি জানাচ্ছি আজকে যারা নারীদের কথা বলছে নারীদের জন্য ভালোবাসা দেখাতো সেই মাসুদাবাদটি আহ সেই সময় টিভির সাংবাদিকরা কোথায় আজকে মুন্নি সাহা কোথায় নারীর সম সমান অধিকারের নামে কথা বলতো নারীদের বিরুদ্ধে কিছু হলে তারা প্রতিবাদ করতো আজকে তারা কোথায় এগুলো সবগুলো হচ্ছে সুবিধাবাদী এদেরকেও চিহ্নিত করে শাস্তি দেওয়া হোক সম্মানিত বন্ধুগণ যারা দর্শন করেছে তাদেরকে সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবিতে আমরা স্লোগান তুলি ইনশাল্লাহ বাংলাদেশের জমিনে ফাঁসির এই সে দর্শনের কাজ কমে যাবে আল্লাহ তালা বলছেন বলে এত করবুজিনা ইন্না হুকায়না ফাহিসা ওয়া সাআ সাবিলা তোমরা জেনার দিকেও যেও না এটি হচ্ছে একটি অভিশপ্ত নিকৃষ্ট কাজ আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করুক আর যারা এই কাজটি করছে বারবার এদেরকে হেদায়ত দান করুক হেদায়ত যদি নসিব না হয় তাহলে আল্লাহ তালা তাদেরকে ধ্বংস করে দেয় আমরা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বলতে চাই আপনি মাদক দ্রব্যের বিরুদ্ধে যারা মাদক সেবন করতে তাদের শাস্তি দিয়েছেন তাদেরকে ফাঁসি দিয়েছেন বা